আপনারা দেখছেন দেশের সময়। দেশের সময় পূজোর সময় পরিবেশনায় নিউ সিংহ জুয়েলার্স। দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি। বাংলায় কালীপুজোর প্রবর্তন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। সেই থেকেই সারা বাংলায় মহা সমারোহে পালিত হয় শ্যামা পূজা অথবা কালীপূজা। বাংলার কালী আরাধনার ও তার মাহাত্ম্য ইতিহাস পুরাণেই উল্লিখিত আছে। এই বঙ্গেই আছে বেশ কয়েকটি সতীপীঠ, এর মধ্যে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, বীরভূমের তারাপীঠ, নলহাটি, কঙ্কালীতলা, নন্দিকেশ্বরী, ফুল্লোড়া, কলকাতার কালীঘাট বিশেষ উল্লেখযোগ্য। তবে কলকাতার নামের সাথেই জড়িয়ে রয়েছে কালীর নাম। এখানে কালীঘাট ছাড়াও রয়েছে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, লেক কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি, চিত্তেশ্বরী, সিদ্ধেশ্বরী, পুঁটে কালী, ফিরিঙ্গি কালী, চিনেপাড়ার চাইনিজ কালী ইত্যাদি ইত্যাদি। সুতরাং বোঝাই যাচ্ছে কলকাতার কালীকথা নেহাত স্বল্প নয়। সেই উপলক্ষে কলকাতার কুমারটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। আর রাত পোহালেই দীপাবলি। দীপান্বিতার অমাবস্যার রাতে প্রদীপের আলোয় নিজের ঘরবাড়ি আলোয় সাজিয়ে তুলতে কে না চায়। চীনা আলোর সাথে প্রতিযোগিতায় তাই এগিয়ে বাংলার মাটির প্রদীপ। আর সেই জন্যই বিভিন্ন ধরনের রঙিন প্রদীপের পসরা নিয়ে হাজির দোকানিরাও। এইসব প্রদীপ তৈরি হয় মূলত বনগাঁ বারাসাত অঞ্চলের বিভিন্ন গ্রামে। দীপাবলির পর থেকেই শুরু হয়ে যায় আবার নতুন প্রদীপ তৈরির কাজ, চলে এক বছর ধরে। দুর্গাপুজোর আগেই সেগুলো বাজারে চলে আসে, সেখান থেকে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও। উত্তর চব্বিশ পরগনা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশের সময়, আমাদের ওয়েবসাইট দেশের সময় .com।